স্কুল কয়েকদিন বন্ধ থাকলে বা ছুটি পেলে খুশি হয় না, এমন শিক্ষার্থী মেলা ভার। কিন্তু ছুটি যদি গড়ায় টানা 1.5 বছর, তখনই শুরু হয় ছটফটানি। ক্লাসরুম, সহপাঠী, শিক্ষকদের দীর্ঘদিন না দেখাটা তখন বুকের মধ্যে হাহাকার হয়ে ওঠে। করোনা ভাইরাস মহামারীর কারণে 1.5 বছর বন্ধ থাকার পর এমন অনুভূতির কথাই বলছে শিক্ষার্থীরা। অবশেষে 12ই সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার উদ্যোগে তাই আনন্দ ও উদ্দীপনায় স্কুলে যাবার প্রস্তুতি নিচ্ছে তারা। তৃতীয় শ্রেণীতে পড়ুয়া দিয়ানা জানায়, বই, খাতা, ব্যাগ, কলম, পেন্সিল সব সে গুছিয়ে রেখেছে স্কুলে যাবার জন্য। অনেক দিন স্কুলে যাই না, স্কুল খুলছে শুনে আমার ঈদের মতো আনন্দ লাগছে। বই, খাতা, ব্যাগ, কলম, পেন্সিল সব গুছিয়ে রেখেছি। এর মধ্যে অনেক স্কুলে চলছে অনলাইন ক্লাস, কিন্তু শিক্ষার্থীরা সশরীরে স্কুলে গিয়ে পড়াশোনা করতেই বেশি উৎসাহী। ভর্তি হওয়ার পর থেকে আমি স্কুলে যেতে পারি না। 12টায় স্কুল খুলবে, স্কুলে যাব, খেলাধুলা পড়াশোনা করব। স্কুলে যেতে আমার খুব ভালো লাগবে। অনলাইনে শিক্ষা ও স্কুলে গিয়ে শিক্ষার মধ্যে অনেক পার্থক্য আছে। স্কুলে যাওয়ার আনন্দের সাথে অন্য কিছুর আর কোনো তুলনা করা যায় না। আমি আমার নতুন শিক্ষক শিক্ষিকা, আমার প্রিয় বন্ধু ও স্বাভাবিক জীবনে যাওয়ার জন্য খুবই আনন্দিত এবং খুশি। মিরপুরের একটি বেসরকারি স্কুলে 2য় শ্রেণীতে পড়ে আয়ান। স্কুলে গেলে বন্ধুদের সাথে দেখা হবে, ক্লাসে পড়া হবে, মাঠে খেলতে পারবে। তাই স্কুল খোলার খবরে তার ভীষণ খুশি লাগছে বলে সে হ্যালোকে জানায়। আমি স্কুলে যেতে চাই, আমি বন্ধুদের সাথে দেখা করব, স্যার টিচারের সাথে দেখা করব। স্কুলে যোগ দিতে অনেকের উৎসাহ এতটাই যে এরই মধ্যে স্কুল ভবনের সামনে গিয়ে ঘুরে ফিরে এক নজর দেখে নিচ্ছে তারা। ইউনিসেফের এক সমীক্ষায় দেখা যায়, মার্চ 2020 থেকে ফেব্রুয়ারি 2021 পর্যন্ত দীর্ঘমেয়াদে স্কুল বন্ধ রাখার তালিকায় সারা বিশ্বে বাংলাদেশের অবস্থান ছিল 3য়। শিক্ষা প্রতিষ্ঠান টানা বন্ধ থাকায় অনেক শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। সেই অনিশ্চয়তার চাপেই 5ম শ্রেণীতে পড়ুয়া শুক্কুর আলী বরিশাল থেকে ঢাকায় এসেছিল কাজের সন্ধানে। নগরীর পার্কগুলোতে ফুল আর পান সিগারেট বিক্রি করে সে। তবে শুক্কুর স্কুলে যেতে চায়, পড়াশোনা করে সুন্দর ভবিষ্যৎ গড়তে চায়। আমাদের সবাই বরিশাল, আমি ক্লাস ফাইভে পড়ি এবং স্কুল বন্ধ দেখতে আমি ব্যবসা করি, পান সিগারেট বিক্রি। আমি স্কুলে যেতে চাই, এটাই অবশ্য অভাব। এবং স্কুল খুললে যাবো কি না যাবো না এটা সেটি কোয়ান জানি। দেশের নবীন প্রজন্মের ভাগ্য যে সচল শিক্ষা ব্যবস্থার উপর ভীষণভাবে নির্ভরশীল, সে শিক্ষা ব্যবস্থায় নজর দিতে সরকারের জোরালো উদ্যোগ দাবি করেছেন সচেতন সমাজ। গার্গী তনুশ্রী পাল, হ্যালো .বিডি নিউজ 24.com, ঢাকা।